কেউ যদি আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায়, তারপর আমি আমার প্রতিবেশীর ভালো খারাপ উভয়টি বললাম, এতে কি আমি গীবতকারীর মধ্যে সামিল হব? না, এটা গীবতের মধ্যে পড়বে না, এবং এই গীবত জায়েজ আছে, বরং এই গীবত কোনো কোনো সময় আবশ্যকও হয়। ধরনের কথার কথা, আপনার প্রতিবেশীর সাথে কেউ আত্মীয়তা করবে অথবা তার সাথে কোনো লেনদেন করবে, আপনাকে জিজ্ঞেস করলো লোকটা কেমন, আপনি যদি তখন চিন্তা করেন, হুজুর ওয়াজ করে বলছিল প্রতিবেশীর প্রতি আন্তরিক হতে, ভালো ব্যবহার করতে, তার প্রতি ভালো সম্পর্ক রাখতে, তাহলে এবার একটা সুযোগ পাইছি সওয়াবে কামাই করার। লোকটা আসতো বাটপাত, তারপরও বলবো যে ফেরেশতার মতো মানুষ, তার মেয়ের বহুত অকারেন্স আছে, তারপরও বলবো আরে একরে রাবে আবশ্রীর মতো মেয়েটা, এরকম বললে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কারণ ওই যে একটু আগে যে উত্তর দিলাম, একই কজ, আপনার এই কথার কারণে ওই বেচারা হয়তো তার সাথে আত্মীয়তা করবে, তার সাথে লেনদেন করবে, এরপরে যখন ফাঁসবে লোকটার আপনি ক্ষতি করলেন কি করলেন না, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। এখানে যদি আপনি তার বদনামি করেন, সে বদনামি করা আপনার কর্তব্য, শুধু জায়েজ না, আপনি বলতে হবে যে লোকটার ভালো দিক এই, খারাপ দিক এই, সিদ্ধান্ত তারটা সে নেবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি আপনি বলতে না পারেন, তাহলে বলেন যে ভাই আমি বেশি কিছু বলতে পারতেছি না, আপনি এড়ায় যান, কিন্তু আপনি ডাহা মিথ্যা কথা বলবেন এটা সুযোগ নেই। বিশেষ করে ছেলে মেয়ে বিয়ের সময় এই অপকর্মটা আমরা অনেকে করি। যদি যার কাছে জিজ্ঞেস করতে গেছে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ, খোঁজ খবর নিতে আসছে ছেলেটা কেমন মেয়েটা কেমন, যার কাছে জিজ্ঞাসা করছে সেই যদি তাদের পক্ষের লোক হয়, তাহলে তার কোনো কথাই নেই, ভাই বসেন বসেন বসেন, আপনি জায়গা মতো আসছেন, ভাই আপনারে অন্যরা কেউ ভুল তথ্য দিত মাশাল্লাহ, এই ছেলে তো ভাই লাখে কোটিতে একটা পাওয়া যায় না, এই মেয়ের চরিত্র তো ফুলের চেয়ে পবিত্র, সুন্দর করে পাম করতে দিয়ে বুঝে বুঝে দিয়ে দিয়েছেন, কারণ মেয়ে আপনার ভাতিজি, মেয়ে আপনার দোস্তের মেয়ে, আপনার পরিচিত কেউ, বিয়েটা হয়ে যাক। হ্যাঁ, আর যদি আপনি বিপক্ষের লোক হন আর আপনারা জিজ্ঞাসা করেন, তাও বলে ভাই আল্লাহ আপনারে বাঁচাইছে, ভাই আপনি জায়গা মতো আসছেন, বসেন বসেন, সর্বনাশ, ধ্বংস হয়ে যেতেন এতক্ষণে, ভাই খবরদার, খুব খারাপ, আসলে এত খারাপ না, আপনি মিথ্যা কথা বললেন, এই রোগগুলো আমাদের মধ্যে আসলে নাই, হারাম। শাহাদাতু জুর এটাকে বলা হয় হাদিসের ভাষায়, শাহাদাতু জুর, জঘন্য, কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা কারো চরিত্র নিয়ে, এটা জায়েজ নয়, জঘন্য অপরাধ। আপনি সঠিকটা তথ্য দিতে হবে, কারণ আপনার তথ্যের উপরে ভিত্তি করে কারোর হয় উপকার হবে আর নাহলে ক্ষতি হবে। আপনি সুযোগ আছে এখন সঠিক তথ্য দিয়ে লোকটার উপকার করেন, সাথে সাথে আপনি সওয়াব পাবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুসলমান আদর্শবান হবে, শুধুমাত্র আপনি দাড়ি টুপি রেখে আর জুব্বা টুব্বা পড়লেন, ওয়াজ শুনলেন, ওয়াজ শুনলেন, এর নাম শুধু মুসলমানই না, মুসলমানের কাজে কর্মে মুসলমানের তো প্রকাশ হইতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সৎ থাকার তৌফিক দান করুন।